আচ্ছা, হঠাৎ করে এইভাবে চলে আসতে বললে যে আমাকে? আমি তো ভাবলাম বড় কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা। গুরুত্বপূর্ণ কিছু না হলে নিশ্চয়ই তোমাকে বাড়িতে আসতে বলতাম না। এই একই কথা তো গতকালকে থেকে শুনছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা কি সেটা তো বলবা। রাফাতের মা, তুমি বলো। আমার মনে হয় কি, তুমি বললেই ভালো হয়। এইটা আবার কি? মা তুমি বলতেছো বাবা বলবে, বাবা বলতেছে তুমি বলবা। ঠিক আছে, আমি বলছি। রাফাত, আমার এই বর্তমান অবস্থা, মানে আমাদের এই উন্নতি, সবকিছুর মূলে হচ্ছে আমার বন্ধু মাহফুজ। আমার পাশে যখন কেউ ছিল না, তখন মাহফুজই আমাকে টাকা দিয়ে ব্যবসার কথা বলেছিল। আর এই ব্যবসা করার জন্য টাকাগুলো দিয়েছিল মাহফুজ তার বিদেশ যাওয়ার টাকা থেকে। মাহফুজ শুধু আমার বন্ধুই ছিল না, সে ছিল আমার বড় ভাইয়ের মতো। ছিল মানে কি? আমি তো ওনাকে এখনো আমার বড় চাচার মতোই দেখি। তোমার মাহফুজ চাচা গত সপ্তাহে স্ট্রোক করে মারা গেছেন। এটা কি বলছো বাবা? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমি আর তোমার আম্মু তার মৃত্যু সজ্জায় তাকে কথা দিয়েছিলাম যে। কি কথা দিয়েছিলাম? মানে ইয়ে, মানে বলো, মাহফুজের মেয়ে মালিহার সাথে তোমার বিয়ের কথা দিয়েছিলাম। হোয়াট? আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। তুমি কি ভাববে না ভাববে সেটা ভেবে আমরা কোনো মৃত্যু পথযাত্রী মানুষের কাছে ওয়াদা করি নাই। আমি ভেবেছিলাম আমার ছেলের কাছে তার বাবার জবান বেশি মূল্য পাবে। দেখো বাবা, আমি সব সময় তোমার সব কথা শুনেছি, ছোটবেলা থেকে একটা কথাও ফেলিনি, কিন্তু বিয়ে একটা সিরিয়াস ইস্যু, এটা একটা পুরো জীবনের ডিসিশন। মালিহার মতো মেয়েকে আমি কখনোই জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না, সরি। কেন? মেয়েটার দোষ কি? দোষ নেই, কিন্তু মেয়েটা দেখতে কালোর, গালে পোড়া দাগ, আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে মুখ দেখাবো কিভাবে? রাফাত, তুই শিক্ষিত হয়ে বর্ণবাদী চিন্তা ভাবনা করবি জানলে তোকে লেখাপড়া না শিখিয়ে আমি মূর্খ বানিয়ে রাখতাম। শিক্ষিত করে তুলেছো দেখে তোমার যা মন চায় তুমি সেটাই আমার ঘাড়ে চাপিয়ে দিবে, তাই না? এটাও তো অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা তোর কাছ থেকে এই বয়স আমার শিখতে হবে না। আম সরি, আমি বিয়ে করতে পারবো না। থাক, তোকে আর বিয়ে করতে হবে না। আমি শুধু ভাবছি পরকালে আমি মাহফুজের কাছে মুখ দেখাবো কি করে, আমাকে মনে কষ্ট নিয়ে মরতে হবে। বাবা, বাবা, মা, মা, এদিকে আসো মা। বাবা, বাবা কি হয়েছে? আরেকটু জোরে। আপনাকে কতবার বলেছি এরকম হুটহাট উত্তেজিত হওয়া যাবে না, আপনার ব্লাড প্রেশার অনেক হাই, যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। হলেই বা কি, এই দুনিয়ায় আমার কথার মূল্য কারো কাছে নাই। বেঁচে থাকার চেয়ে
মরাই ভালো। একটু চুপ করো, শান্ত হও। আপনি আপনার ওষুধগুলো কন্টিনিউ করবেন, আর কোনো রকম উত্তেজিত হওয়া যাবে না। তো আমি এখন আসি। হ্যাঁ, বাবা প্লিজ তুমি শান্ত। বাবা তুমি যা বলবো তাই হবে। বাবা আমি বিয়ে করবো। বাবা তাইলে তুই আমার কাছে ওয়াদা কর, তুই ওই মালিহারে বিয়ে করবি। বাবা আমি তোমাকে ওয়াদা করছি, মালিয়াকে বিয়ে করব। আপনি কি ঘুমিয়ে যাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আরে অদ্ভুত তো চেঁচাচ্ছেন কেন আপনি? আপনি দেখতে জঘন্য ঠিক আছে, আপনার ভয়েসটা তো তার চেয়েও বেশি জঘন্য। কি বলবেন? আমার অনেক পানির পিপাসা পেয়েছে। ফ্রিজে পানি আছে, যে খেয়ে আসেন প্লিজ। এ ভাষায় তো আমি কিছুই চিনি না, আমি জানবো কিভাবে? ব্যাস বিয়ে হতে না হতেই প্যারা শুরু। এরপর কোনো কিছু যদি লাগে আপনি খুঁজে বের করে নিজ দায়িত্বে নিয়ে নেবেন। প্লিজ দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। তোমরা হুট করে এভাবে চলে আসতে বলেছো যে আমি অফিস থেকে ছুটিটাও নিয়ে আসতে পারিনি, আমাকে কালকে আবার অফিসে জয়েন করতে হবে। আচ্ছা কাজ কর না, তুই অফিসে ফোন করে তোর বিয়ের কথা জানিয়ে দে, ছুটি চেয়ে নে। সম্ভব না বাবা, আমার অফিসের বস অনেক রাগি মানুষ। তাই বলে কালই যাবি? হ্যাঁ কালকেই যাব। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? বৌমা তুমিও তোমার ব্যাগ গুছিয়ে নাও, তুমি রাভাতের সঙ্গে ঢাকা যাচ্ছ। জি বাবা। বাবা উনার এখন যাওয়ার কি দরকার, তাই না? তাছাড়া আমি একা থাকি, আমার ঘরবাড়ির অবস্থা ভালো না, আমি একটু গোজগাজ করি তারপর নিয়ে যাই। জি না, আপনাকে বাসা গোছাতে হবে না। এই ছেলে মানুষ বাসা গোছাবি কেন? বৌমা যাবে, গিয়ে দেখবি যে দুদিনের মধ্যে সে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলেছে। বাবা মানে আমি বলতে চাচ্ছি তোমাকে কিচ্ছু বলতে হবে না। নতুন বিয়ে করেছো, এ সময়ে দুজন একসঙ্গে থাকা ভালো। বৌমা তুমি তোমার লাগেজ গুছিয়ে রেখো, কাল কিন্তু তুমি ঢাকা যাচ্ছ ওর সাথে। আগামী সপ্তাহে আমি আর তোর বাবা তোর বাসায় গিয়ে ঘুরে আসব। একদম ঠিক কথা বলেছো, আমিও ঢাকায় গিয়ে একটু ডাক্তার দেখিয়ে শরীরটা চেক আপ করিয়ে নেব। এক ঢিলে দুই পাখি। তুই খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বাবা খাও।
শুধুমাত্র বাবা রিকোয়েস্ট করেছে দেখে আপনাকে আমি আমার সাথে করে নিয়ে আসছি। আদারওয়াইজ কিন্তু নিয়ে আসতাম না। দয়া করে এখন ঘরের কর্তৃত্ব শুরু করবেন না। জি। এটা হচ্ছে আমার রুম, ও এটা হচ্ছে আপনার রুম। আমি আমার রুমে থাকবো, আপনি আপনার রুমে থাকবেন। জি, আচ্ছা। আমার বন্ধুরা যদি বাসায় আসে তাহলে আপনি কিন্তু রুম থেকে বের হবেন। আমার অফিসে কেউ জানে না যে আমি বিয়ে করেছি। জি, আচ্ছা। আচ্ছা, জি আচ্ছা ছাড়া কি আর কোনো শব্দ শেখেননি? যখন কোনো কিছু জিজ্ঞেস করবো সুন্দর করে উত্তর দিবেন প্লিজ। জি আচ্ছা। না মানে আপনি যেভাবে বলবেন আমি আপনার কথা মতোই চলবো। ধন্যবাদ। আমি এখন একটু বের হব, আমার ফিরতে দেরি হবে। আপনি গেট বন্ধ করে শুয়ে থাকবেন, ব্যাগটা রেখে দিবেন। চার দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর নাই, কোথায় হাওয়া হয়ে গেছিলে? হাওয়া হবো কেন, বাড়িতে গিয়েছিলাম, জরুরি একটা ফোন আসছিল, যেতেই হয়েছে, ট্রাস্ট মি। এই জন্য আমার থেকে জরুরি তোমার আবার কি আছে? যেভাবে লাপাতা হয়ে গেছো মনে তো হচ্ছে বিয়ে শাদি করে হানিমুন সেরে তারপর ঢাকায় ফিরছো। না না, কি বলছো এসব, বিয়ে শাদি কার বিয়ে, কিসের বিয়ে, এরকম কিছু না। আমি তো কথার কথা বলেছি, তুমি এত ঘাবড়ে গেলে কেন? না ঘাবড়াইলাম কই, একটু গরম তো আজকে অস্থির লাগতেছে। হ্যাঁ আজকে খুবই গরম পড়েছে, চলো না এখানে না বসে তোমার বাসায় গিয়ে কিছুক্ষণ গল্প করি। না না আজকে সম্ভব না, আজকে তোমাকে বাসায় নেওয়া যাবে না। অন্য দিন তো বাসায় নেওয়ার জন্য কত রকম বাহানা বানাও, আজকে কি হয়েছে বাসায় নেওয়া যাবে না? ওই হয়েছে কি, তিন চার দিন তো বাসায় ছিলাম না, বাসাটা একদম নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপর তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা চলো, খুব গরম লাগতেছে, কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলো রেস্টুরেন্টে বসি। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। দেখেন লাইফটা না কোনো বাংলা সিনেমা না, প্লিজ এটাকে বাংলা সিনেমা ভাববেন না। আপনি আর আমি শাবান আলমগীর না, খাবার নিয়ে ওয়েট করাটা শুধুমাত্র বাংলা সিনেমাতেই মানায়, রিয়েল লাইফে না। গট ইট? কিন্তু আপনি না আসা পর্যন্ত তো আমার টেনশনে ঘুম আসছিল না। টেনশন? কিসের টেনশন, কার জন্য টেনশন? আমার জন্য? আমি আপনার কে? আপনি আমার স্বামী। আচ্ছা স্বামী মানে আমি তোর কেউ না, তুইও আমার কেউ না। নেক্সট টাইম থেকে আমাকে স্বামী টামি বলবি না। আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই কালো, তোর গালে পোড়া দাগ। তোর মতো একটা কালো বউ নিয়ে আমি কোনোদিন সংসার করতে পারবো না, নেভার। তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন? সিম্পল, আর বিয়ে করেছি মানে বিয়ে করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র আমার বাবাকে সুস্থ করার জন্য আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুই আমার লাইফে কিছু না, বাট আমার বাবা আমার লাইফে এভরিথিং, সব কিছু। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি মরে গেলেও আমার জীবন আমি তোকে স্ত্রী হিসেবে কখনো স্বীকৃতি দিব না, নেভার। তুই জাস্ট আমার কাগজে কলমে স্ত্রী, কাগজে কলমে। আমার ঘর কে গুছাইছে?
ঘর কে গুছিয়েছ আবার? জি আমি আমি গুছিয়েছি। কেমন ঘর গুছিয়েছিস? মানে অগোছাল ছিল তো তাই ভাবলাম গুছিয়ে রাখি। বাহ ভালো হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। কে বলছ আমার ঘর গুছিয়েছ? আমার ঘরে ঢুকে আমার ঘর গুছানোর পরে আমার মনে জায়গা করে নিবি? এতই দি তোর জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোর মতো এই কালো বেতনিকে আমি কাজে বউ বানাবো না। গেটটা কেউ খুলো তো, যাও। শুনছেন? শুনছেন আপনি? মনে হয় আপনার কোনো বন্ধু আসছে। বন্ধু? এই সময় আবার কে এলো? কোনো বন্ধু তো আসার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি, তুই ভিতরে যা। যা আর শোন, আমি না বলা পর্যন্ত ঘর থেকে বেরোবি না, একদম মাইরা ফেলবো বলে দিলাম। তুমি হঠাৎ আজকে এই সময় এলে? গতকাল তোমাকে দেখে খুব টেনশন হচ্ছিল, তাই ভাবলাম সকাল সকাল এসে তোমাকে সারপ্রাইজ দেব। ঠিক আছে ফাইন, আসছো, কিন্তু আমাকে তো তুমি একবার বলতে পারতে, একটা ফোন দিতে পারতে যে তুমি আসতেছো, তাহলে তো সেটা সারপ্রাইজ হতো না। আচ্ছা ঠিক আছে, চলে যাই তো, আসছো, ভালোই আসছো। তুমি একটু বসো, আমি ফ্রেশ হই, তারপর একসাথে বের হব। বের হব মানে? আমরা আজকে সারা দিন বাসাতেই থাকব। আজ তো ফ্রাইডে, তোমার ছুটি। ছুটির দিন ঠিক আছে, কিন্তু দুজন মিলে একসাথে বাইরে বের হলেও তো একসাথে থাকা হয় না। আজকে আমরা বাসাতেই থাকবো, টিভি দেখব, গল্প করব আর অনেক আনন্দ করব। আহা, বাসায় থাকাটা কি খুবই জরুরি? আমরা বাইরে বের হলেও তো মজা করা যাবে না। আজকে আমরা বাসাতেই থাকবো। আচ্ছা ওকে ফাইন, সারা দিন বাসায় থাকবো। হ্যাপি? তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কাছের কোনো বন্ধু এসেছে, এতক্ষণ হয়ে গেল কিন্তু এখনো বাসাতেই আছে। আচ্ছা, আমাকে যেহেতু এখানে থাকতে বলেছে, সুতরাং উনি না বলা পর্যন্ত বাইরে বের হওয়া উচিত হবে না। ও আচ্ছা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, তোমার ওই রুমে আমি আমার মোবাইলের হেডফোনটা রেখে গিয়েছিলাম, দাঁড়া আমি নিয়ে আসছি। ওই রুম তো তালা মারা, বন্ধ। তাহলে চাবি দাও, আমি খুঁজে নিয়ে আসছি। চাবি? চাবিটা যে কোথায় রেখেছি, চাবিটা বোধহয় হারিয়ে গেছে, মনে করতে পারছি না কোথায় রেখেছি। আমার এত ফেভারিট একটা হেডফোন। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে একদমই টেনশন করো না, আমি চাবিটা খুঁজে পেলে তোমার হেডফোনটা তোমাকে পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সোফায় বসো, আমি এখনই দেখছি চাবিটা কোথায়। অনেক খুঁজলাম কিন্তু চাবিটা তো পেলাম না। আচ্ছা
পরে খুঁজে দিও। ঠিক আছে। শোনো না, আমার খুব ক্ষুধা লেগেছে। চলো তাহলে বাইরে লাঞ্চ করে আসি। আচ্ছা একটা একটা প্ল্যান করি, লাঞ্চ করে আমরা মুভি দেখতে যাব, মুভি দেখে ডিনার করে তোমাকে বাসায় দিয়ে তারপর আমি বাসায় আসব। আচ্ছা ঠিক আছে, গুড প্ল্যান। ওকে তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসো। এক গ্লাস পানি দিয়ে যা তো। কিরে কথা কান দিয়ে ঢুকে না, এক গ্লাস পানি দিয়ে যেতে বলছি যে। তোর সকালে লক করে গেছিলাম। এই যে শুনছেন মালিহা, মালিহা শুনছেন, কথা বলেন। হ্যালো মালিহা, আমি না ভুলে গিয়েছিলাম যে আপনি এই রুমে বন্দি আছেন। সরি, আমি ভুলে গিয়েছিলাম যে আপনি এখানে বন্দি। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, এতটা দায়িত্বহীনতার পরিচয় যে আমি কিভাবে দিলাম, আমার না মাথায় কাজ করছে না। আমি না ইচ্ছা করে কাজটা করিনি। আপনি ভয় পেলে অনেক নার্ভাস হয়ে যান। না না, আমি নার্ভাস হইনি, আমি ঠিক আছি। আপনি অনেক নার্ভাস হয়ে গেছেন। আপনি আমাকে তুই তুকারি না করে আপনি আপনি করে বলছেন যে ইয়ে মানে আপনি বরং রেস্ট নেন। হ্যাঁ না, আমি ঠিক আছি, জাস্ট একটু মাথা ঘোরাচ্ছে। তো স্বাভাবিক, সারাটা দিন না খেয়ে আছে তাই হয়তো। যাই হোক, আমি আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, একটু বসো। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হয়া, নথে নগদে চলে এলাম। আরে তানিয়া, তুমি এই সময়? শপিং করে বাসায় যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ভালো করেছো, এই সময় এসেছো, ঠিক আছে। তুমি খুশি হওনি আমাকে দেখে? না না, খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি। তাহলে চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসি। না না, একটু রেস্ট নেই, তারপর না হয়ে যাবো। কে আপনি? মানে
তোমাকে তো বলাই হয়নি, উনি হচ্ছেন আমার নতুন কাজের বুয়া। আমার ঘরটার পরিষ্কার করে, রান্না টান্না করে দেয়। আগে তো নাকি দেখিনি। দুদিন হলো কাজ শুরু করেছে আর কি। কাজের বুয়ার মাথায় গামছা বেঁধে বালতি নিয়ে ঘুরছে কেন? না মানে আমি এই কাপড়গুলো ছাদে শুকা দিতে যাচ্ছিলাম। আচ্ছা আপনি যান, আমাদের জন্য দু কাপ চা বানিয়ে নিয়ে আসেন। কি ব্যাপার, আপনি তাকিয়ে আছেন কেন? যান চা বানিয়ে নিয়ে আসেন। বলবেন আপনি বোধহয় আমার উপর খুব রাগ করে আছেন, তাই না? কেন কেন রাগ করব আপনার উপর? না এই যে আপনাকে তখন কাজের বুয়া বললাম, আসলে না হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, কিছু করা ছিল না ওই মুহূর্তে। আপনি ওনাকে ভালোবাসেন তাই না? দুই বছর ধরে আমাদের রিলেশনশিপ। আমি আপনাদের মধ্যে বাধা হয়ে গেলাম। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনাকে বিয়ে করার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তানিয়ার ব্যাপারটা আমি বাবা আর মার সাথে শেয়ার করতে পারিনি, তাই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হয়েছে। আমি আপনাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে থাকতে চাই না। আপনি কিন্তু চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আই উইশ দিতে পারতাম, কিন্তু তাতে বাবা ঝামেলা করবে, বাবা অনেক কষ্ট পাবে, আমি আর চাই না বাবাকে কষ্ট দিতে। আচ্ছা আর যদি আমি ডিভোর্স দিই তাহলে তো কোনো সমস্যা হবে না? দ্যাটস এ গুড আইডিয়া, ভালো বলেছেন তো, এটা তো আমি আগে ভাবিই নাই। এটা খুব ভালো হবে, তাহলে আমি ফ্রি হয়ে যাবো, আপনিও মুক্ত হয়ে যাবেন, আমাদের মধ্যে আর কোনো বন্ডিং থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার যদি কিছু লাগে আপনি কিন্তু আমাকে বলবেন। যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পেলে তার দেখা যাবো রে মরিয়া। আপনার কাশিটা কতদিন যাব? আমার কাশিটা বেসিক্যালি গতকালকে থেকে। সাথে কি অন্য কোনো সমস্যা আছে? তেমন কোনো সিম্পটমস নেই, তবে হঠাৎ হঠাৎ একটু গলা ব্যথা আর শ্বাসকষ্টটা ফিল হয়। আচ্ছা আপনার কাছে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন। এক্সকিউজ মি ডক্টর, ওরকম সিরিয়াস কোনো কিছু না তো? দেখুন রিপোর্ট আসার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
আর আপনি রিপোর্ট আসার আগ পর্যন্ত একটু সামাজিক দূরত্ব বজায় রাখুন, আর একটু পর পর হ্যান্ড স্যানিটাইজ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, রাফাত সাহেব বলছেন? আমি ডাক্তার ফাহাদ বলছিলাম। জি বলুন। জি রাফাত সাহেব, আপনার টেস্টের রিপোর্ট আমার হাতে এসেছে আর কি। তো আপনার কোভিড পজিটিভ। হ্যাঁ, দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, আপনাকে সপ্তাহ দুয়েক রেস্টে থাকতে হবে, আর নিরাপদ দূরত্ব অবশ্যই মেনে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, সবসময় মাস্কটা পরিধান করবেন, আর দুই সপ্তাহ পর কোভিড টেস্ট আরেকবার করাবেন। ঠিক আছে। আচ্ছা, থামুন প্লিজ। দেখুন, আপনি তো জানেন আমার কোভিড পজিটিভ। এই মুহূর্তে আপনার উচিত আমার থেকে যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করে থাকা, প্লিজ। আর তাছাড়া আমি আরেকটা জিনিসও ভেবেছি, আপনি যদি চান আপনি আপনার গ্রামের বাড়ি চলে যেতে পারেন। কিন্তু এই অবস্থায় আমি আপনাকে ফেলে কিভাবে যাব? দেখুন, আজকে হোক আর কালকে হোক, আমাদের দুজনের তো আলাদা হতেই হবে। আলাদা হওয়াটা কিন্তু এখন মূল বিষয় না। আর তাছাড়া আপনাকে এই অসুস্থ অবস্থায় রেখে আমি কিভাবে যাব বলেন? এটা তো অমানবিক। আপনি সুস্থ হন আগে, তারপর আমরা আলাদা হওয়ার কথা ভাববো। কিন্তু আমার জন্য আপনি কেন রিস্ক নেবেন? যদি আপনার কিছু হয়ে যায় তাহলে? কিছু হবে না। একজন ডাক্তার বা নার্স তারা অচেনা মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে সেবা করে? আর আমি একজন স্ত্রী হয়ে আমার স্বামীর সেবা কেন করতে পারবো না? ভালো বলেছেন। আমার এত দুর্ব্যবহারের পরেও আপনি আমাকে আপনার নিজের স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন? যতক্ষণ না আমাদের ডিভোর্স হচ্ছে ততক্ষণ তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? আর তাছাড়া ডিভোর্সের আগ পর্যন্ত আমাদেরই উচিত একজন আরেকজনের বিপদে পাশে থাকা। ফিরে আয় শু, চল না বাঁচি,
জড়াতে চাই না, তাছাড়া আমি এসব অসুখ বিসুখ খুব খুব ভয় পাই। এখন যদি আমার খারাপ কিছু হয়ে যায়, শেষবারের মতো কি তোমার মুখটা আমি একবার দেখতে পারবো না? ইমোশন আর বাস্তবতা এক না। তুমি কি চাও তোমার কারণে আমি মারা যাই? এইসব আবেগের কথা বাদ দাও, সুস্থ হয়ে তারপর আমাকে নখ দিও। রাখি। তানিয়া, আজকে ডাক্তারের কাছ থেকে আসার সময় তোর টেস্টের রিপোর্টটা নিয়ে এসেছি। কি হয়েছে, কোনো কোনো প্রবলেম রিপোর্টে? তোর রিপোর্ট কোভিড নেগেটিভ রাফাত। কালকে তানিয়ার সাথে তাহলে দেখা করা যাবে। এই যে তোর গার্লফ্রেন্ড তানিয়া, মেয়েটাকে না আমার ঠিক সুবিধার মনে হয়। কি বলতে চাচ্ছো তুমি ভাই? আমি আমি তানিয়াকে অনেক ছেলের সাথে ঘুরতে দেখেছি। ওর আসলে এরকম সো কল্ড জাস্ট ফ্রেন্ডের অভাব নেই। আর তানিয়ার স্বভাব হচ্ছে যে ছেলেদের সাথে বন্ধুত্ব করে তাদের টাকায় ফুর্তি করে বেড়ানো। রবীন ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তুই যেহেতু আমার কথা বিশ্বাস করছিস না, তাহলে তুই এক কাজ কর, যে তুই ওকে গিয়ে বিয়ের প্রস্তাব দে। দেখ ও কি বল। ওকে, তুমি ফাইনালি সুস্থ হয়ে উঠেছ, আমার যে কি খুশি লাগছে। শোনো, আজকে তোমাকে এখানে একটা জরুরি কথা বলতে রেখেছি। কি কথা? আমরা খুব শীঘ্রই বিয়ে করব। হোয়াট ননসেন্স, হুট করে বিয়ের কথা আসলো কিভাবে? জানো, 2 বছর ধরে প্রেম করছি, বিয়ে তো কোনো না কোনো দিন করতেই হবে, তাই না? মাথা খারাপ? আমি এখনো বিয়ের ব্যাপারে সিরিয়াস না। তাছাড়া আমরা এখনো দুজন দুজনকে ভালোভাবে জানি না, চিনি না। মানে কি, 2টা বছর একজন আরেকজনকে চেনার জন্য যথেষ্ট না? আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি কবে করতে চাও? আমি জানি না। তাহলে কাজ করো, যেদিন তুমি বিয়ের জন্য ডিসিশন নিতে পারবে সেদিন থেকে তুমি আমার সাথে আবার যোগাযোগ করবে। এর মাঝখানে আমাদের মধ্যে আর যোগাযোগ না করাটাই বেটার। তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? হাসছো কেন? শোনো, ব্রেকআপ তখনই হয় যখন 2টা মানুষের মধ্যে ভালোবাসাটা থাকে। আমার তো মনে হয় না যে আমাদের মধ্যে কখনো ভালোবাসা ছিল, কিংবা এখনো আছে। যাই হোক, ভালো থাকো। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#।
বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। আপনি বোধহয় এখন কিছুটা সুস্থ? পুরোপুরি সুস্থ, আউট অফ ডেঞ্জার। আমি পরশুদিন চলে যেতে চাচ্ছি। আসলে এখন আপনার আর তানিয়া ম্যাডামের মাঝখানে বাধা হয়ে থাকতে চাই না। আচ্ছা, আপনি রাগ না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, প্লিজ। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? স্বপ্ন ছিল বিয়ের পরে হাজবেন্ডকে ভালোবাসব, তাই আর বিয়ের আগে কারোর সাথে সম্পর্কে জড়ানো হয়নি। তাহলে তো আপনার এই স্বপ্নটার পূরণ হলো না। ভুল কথা, আমার ভালোবাসার স্বপ্ন পূরণ হয়েছে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলো না। আচ্ছা, আমার উপর কি আপনার কোনো রাগ বা অভিমান আছে? ছি ছি, আমি আপনার উপর রাগ করব কেন? ভালোবাসা তো আসলে জোর করে পাওয়া সম্ভব না, ভালোবাসাটা মন থেকে আসতে হয়। আমি তো বোধহয় আপনার ভালোবাসার যোগ্যই না। যোগ্যতা বিচার করে ভালোবাসা হয় না। আচ্ছা, যাই হোক, আমি পরশুদিন চলে যাচ্ছি, তারপরে না হয় আপনাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। এরপর আপনি চাইলে তানিয়া ম্যাডামকে বিয়ে করে সারা জীবনের জন্য একসাথে থাকা শুরু করতে পারবেন। আমি চলে যাচ্ছি। আমাদের কি আর কখনোই দেখা হবে না? পৃথিবী গোল, মূল বশত হয়তো দেখা হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেখা হওয়ার তো আসলে কোনো কারণ নেই। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আরে না, আমি কখনোই কিছু মনে করিনি। আর আমার মতে এরকম একটা মেয়ে তো যে কারো জীবনে উটকো ঝামেলা না। আপনার জায়গায় অন্য কেউ হলেও সেম কাজটাই করতে হয়তো। আপনার কথা অনেক মনে পড়বে। যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ভাই, বাসটা কি চলে গেছে? বাস চলে গেছে, আপনি জানেন কেন? এত বড় একটা পৃথিবীতে এমন একটা ঘর নেই যেখানে দরজা খুলে আমার জন্য অপেক্ষা করছে। আমার কাছে এমন একটা ঘরের সন্ধান আছে যেখানে আপনার জন্য কেউ অপেক্ষা করছে। আমার বাসায়। আর আপনার বন্ধু-বান্ধব আসছে বলতে আমার কাজ নেই, আমি আর ওইখানে ফিরে যেতে চাই। সরি, আমাকে মাফ করে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। যেটা সত্য সেটা, আপনি আমার বউ। আচ্ছা, কথায় কথায় আপনার চোখে পানি চলে আসে কেন? এটা আচ্ছা ঝামেলা। আমার কি মানে? আর কাঁদলে চোখের গাজল ধুয়ে যায়,
আর আপনার সারা জীবন কাজল কিনে দিতে আমি ফকির হতে পারবো না, সরি। ঠিক আছে, আমি আর কাঁদবো না। আচ্ছা, মাঝে মাঝে আপনাকে ইচ্ছা করে কাঁদানো যায়, কাঁদবেন? আপনার অসংখ্য সুন্দর। শোনেন, সত্যি সত্যি দুইটা টিকিট কাটবো, যাবেন কোথাও? কোথায় যাবেন বলো? যাচ্ছি না ছেড়ে তোকে আমি, আমি তোরই আপন জন, চল না বাঁচি, চল না বাঁচি খুব কাছাকাছি।